হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি ঘুরতে আসছি, আমাদের বাসায় যে গেস্টগুলো আসছে, আমার মামাতো ভাই বোন, ভাই তো না, দুটো আপু আসছে, আপুদের বেবিরা আছে, তো ওদেরকে নিয়ে ঘুরতে আসছি আমার খালামণির বাসায়। তো এসে স্কুলে খেলতে আসলাম, ওরা একটু খেলবে ঘুরবে, তো ওদেরকে নিয়ে বের হলাম। বের হয়ে চিন্তা করলাম যে ভিডিও করি, যেহেতু বাবুরা খেলছে, বাবুদের খেলাটা দেখে আমি টুক করে ভিডিও করতেছি। বিশেষ করে হচ্ছে তাবিনকে ভিডিও করার উদ্দেশ্যে ভিডিও করছি, কেননা হচ্ছে তাবিন চিলিপারে উঠে খুব মজা পাচ্ছে, তাবিনের উদ্দেশ্যে ভিডিও করতেছি। বাচ্চারা বাইরে বেরিয়ে এতটা খুশি হয়ে যায় খেলনার জিনিস পেলে, তো সেটা আর বলার কিছুই থাকে না, এত খুশি হয়ে যায় যা বলার মতো মানে কিছুই নাই। আর আমার দুই ছেলে মেয়ে এতই চঞ্চল, আপনারা তো জানেনই বরাবরই ওরা কতটা ঘুরতে পছন্দ করে, ঘোরাঘুরি ছোটাছুটির মধ্যেই ওরা থাকে। তার উপর নতুন একটা জায়গায় ঘুরতে আসছে, আর ওই ছোটাছুটি দৌড়াদৌড়ি আছে, কিন্তু তাবিন দেখলাম যে স্লিপারে উঠে খুবই মজা পাচ্ছে, তা চিন্তা করলাম যে একটু ভিডিও করে নেই, স্মৃতি হিসাবে রেখে দিব, এই জন্য ভিডিওটা করছি। আর এই স্কুলে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, চতুর্দিকে সবুজে সবুজ, মাঠের ঘাস, চতুর্দিকে আপনার আলুর গাছ, এটা সেটা মানে সবজি চাষ করা হয়, যেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। তো এমন একটা জায়গায় স্কুলটা একেবারেই গ্রামের ভিতরে, এক মানে সবজি বাগান এটা সেটা ওটা দিয়েই ভরপুর, সবুজের উপর সবুজ। তারপরে স্কুলে কতগুলো বড় বড় গাছ আছে, আপনারা আগেরও আমার একটা ভিডিও দেখেছেন, এই সেম এই জায়গায় এসেই আমার ছেলেমেয়েরা তখনও খেলেছিল সেই ভিডিওটা। তো ভিডিওটা করতেছি, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছেন বা চোখে পড়ছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো লাগবে, আমি তো আশা করছি ভালো লাগবে, এখন জানি না আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ, মানে আমার চ্যানেল তো বলার কিছুই নেই। যাই হোক, এদিকে তাসিব আর ঈশান হচ্ছে ক্রিকেট খেলছে, এই দেখে আমার ছেলেও বলছে যে আমিও বল করব। তো ওর ইচ্ছা পূরণের জন্য ঈশান ওকে বারবার বল দিচ্ছে যে হ্যাঁ তুমিও বল করো, তো চিন্তা করলাম যে এটাও একটু ভিডিও নিয়ে নিই, তাই জন্য এটাও ভিডিওতে নিয়ে নিয়েছি। আমার ছেলের বল করা দেখে তো আমি পুরা হাসতে হাসতে শেষ, সে সবাইকে নকল করতেছে, মানে সবার দেখে দেখে সে বল করতেছে আর কিছুই না। তার ক্রিকেট খেলা একটা পছন্দের জিনিস, সে মাঝে মাঝে বাবার সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখে, সে তাসিবকে ফলো করতেছে, তাসিব যেভাবে বল করতেছে সে সেম সেইভাবেই বল করার চেষ্টা করতেছে, এই দেখে আমি তো পুরো অবাক যে ও চেষ্টা করতেছে, দেখেন ওর দৌড় দেখেন আর ওর বল করার স্টাইল দেখেন, মানে বাচ্চা যে কিছু একটা শিখছে এটা দেখে তো আমি খুবই আনন্দিত। আর যেহেতু ক্রিকেট খেলা সে শিখে গেছে বা শিখতে চেষ্টা করতেছে, এটা নিয়ে আর বলার কিছুই থাকে না। আর ও তো খুব লাপা ঝাপা দৌড়া দৌড়ি, ও তো আপনারা ওর ভিডিওগুলো দেখেই থাকেন যে ও একদমই স্থির থাকতে চায় না, এতটাই দৌড়া দৌড়ি আর ছোটাছুটি করে, ওর বিষয়ে তো বলার মতো কিছুই নেই। ও আসলে এখনও তেমন কিছুই বোঝে না, এতটাই চঞ্চল দুষ্ট, আমি তো বরাবরই ওর সাথে শুধু রাগ ওঠে ওর মানে কাজকর্ম দেখে, কিন্তু ঈশান আর তাসিব ওকে খুব সুন্দরভাবে ইয়া করতেছিল যে আমরা একবার করে বল করব, তারপর তুমি একবার করে বল করবা, পুরো ভিডিওটাই কিন্তু সেটাই আপনারা দেখতে পারবেন যে ঈশান যদি একবার বল করে তাহলে তারপরে তাবিদকে দিচ্ছে, তারপরে তাবিদ বল করতেছে, তাবিদ বল করে আবার হচ্ছে তাসিবকে দিচ্ছে, তখন আবার তাসিব বল করতেছে, মানে এইভাবে হচ্ছে ঈশান আর তাসিব ওদেরকে হচ্ছে ইয়া করতেছে তাবিদকে, ওরা ভালো, তাবিদের তো বরাবরই একটু জেদ বেশি, চিল্লায় বেশি, ঝাপালাপা করে বেশি। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে, সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাই ভালো হইলো, ঘুরে আসবেন, আমার পাশে থাকবেন।
কাছে বল করতে পারে সুন্দর। এই তো খেলা শেষ, সবাই এখন চলে যাচ্ছে মাঠ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।